আদাব শুভেচ্ছা এবং স্বাগত রেইনবো এডিটর চ্যানেল থেকে। আমি আপনাদের রেইনবো ক্যাপ্টেন বরাবর মতো এবারেও চলে এসেছি। তবে আজকের ভিডিওটি ভিন্ন সাবজেক্টে, বাংলাদেশে বর্তমান করোনা প্রকোপে যারা বেকারত্ব অবস্থায় ভুগছে এবং অস্বাভাবিক একটা জীবনযাপন করছে, তাদের জন্য একটা সুন্দর পন্থা উপায় আমি এখানে প্রেজেন্ট করব। শিরোনাম পিছনে দেখেই বুঝতে পারছেন, লেখা আছে হাউ টু ডিল বেটার ক্রাউড ফান্ডিং। অ্যাকচুয়ালি ক্রাউড ফান্ডিংটা কি? ক্রাউড ফান্ডিং এর বাংলা অর্থ হচ্ছে গণ অর্থায়ন। গণ অর্থায়ন অর্থাৎ স্বল্প সংখ্যক মানুষ মিলে বহির্বিশ্বের থেকে আপনার নিজস্ব যে আইডিয়া বা আপনার পরিকল্পনা, সেটাকে আপনি যদি, কিছু প্ল্যাটফর্ম আছে বহির্বিশ্বে এখন ইন্টারনেটের মাধ্যমে চলছে, সেখানে যদি আপনি বরাবর পোস্ট করেন এবং আপনার কথা এবং আপনার সমস্যার কথা বলেন, তখন বহির্বিশ্বের থেকে যারা সুবিধা অবস্থায় আছে এসব ব্যক্তি বলবো, তারা আপনাকে সাহায্য করবে। এবং সেই পন্থাটাই হচ্ছে ক্রাউড ফান্ডিং। এটি এমন একটি পন্থা, ব্যাংকিং অল্টারনেশন বলা যায়। ব্যাংকিং অল্টারনেশন বলতে চাচ্ছি যে আপনারা যারা ব্যাংকিং সুবিধা বা ঋণ নেবার জন্য দরখাস্ত দিতে চাচ্ছেন বা ইতস্তত বোধ করছেন দিতে পারছেন না, নানান কারণে করোনার প্রকোপে ব্যবসা বাণিজ্য খারাপ এবং ব্যাংক কোয়ালিফাই করবেন না, তাদের জন্য এই ক্রাউড ফান্ডিং পন্থাটা একটা বিশাল সুযোগ এনে দিয়েছে। ক্রাউড ফান্ডিং মূলত চার ভাবে করা যায়। মেডিকেল রিজনে, কোনো কারণবশত, মানবতার প্রেক্ষাপটে, ব্যক্তিগত কারণে, এবং চিকিৎসা এবং অন্যান্য বিষয়বস্তু। আমি আমার পরবর্তী ধারাবাহিক ক্রাউড ফান্ডিং লেসনে সব ডিটেল উল্লেখ করব। তবে আজকে এতটুকুই বলতে চাচ্ছি যে ক্রাউড ফান্ডিংটা মূলত 2015 সালে শুরু হয় এবং তখন বহির্বিশ্বের থেকে $34 বিলিয়ন এই ক্রাউড ফান্ডিং এর দ্বারা একত্রিত করে বহির্বিশ্বে বিভিন্ন লোক, বিভিন্ন মানুষ তারা তাদের প্রয়োজনীয়তাটা মিটিয়েছে। ক্রাউড ফান্ডিং এর অনেক প্ল্যাটফর্ম আছে, তার ভিতরে গো ফান্ডিং, ইন্ডিগো, কিক স্টার্টার, এইসব সব উল্লেখযোগ্য ক্রাউড ফান্ডিং। ইউরোপ কান্ট্রিতে মূলত বেশ পরিচিত এবং এশিয়ার ভিতরে একটি ক্রাউড ফান্ডিং এখন চলছে খুব ভালো, সেটি হচ্ছে এয়ার ফান্ডিং। এয়ার ফান্ডিং প্ল্যাটফর্মে যে কেউই বাংলাদেশি যে সেখানে অ্যাপ্লাই করতে পারে, তাদের ফুটেজ এবং তাদের আস্থার জায়গাটা তৈরি করে তাদের তথ্য সেখানে পোস্ট করলে বিভিন্ন মানুষ দেখবে এবং এয়ার ফান্ডিং নিজেরাই প্রচার করে 10 মিলিয়ন লোকের কাছে বিভিন্নভাবে, যদি আপনি ওয়ার্ল্ড স্টেজ কোয়ালিফাই করেন। এবং আপনি দেখবেন আপনার ডেডলাইন অনুযায়ী আপনার সাহায্য, সেটা ব্যক্তিগত ক্ষেত্রে হোক, বাণিজ্যিক ক্ষেত্রে হোক, পারিপার্শ্বিক চিকিৎসা, ভ্রমণ, পড়াশোনা ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই আপনি সব ধরনের সাহায্য পাবেন এবং তার দ্বারা আপনি আপনার অবস্থানটা এবং যে বিপদগামী অবস্থাটা আছে সেটা আপনি সমাধান করতে পারবেন। আপনাদের যদি ভালো লাগে এই ভিডিওটি, তাহলে কাইন্ডলি প্লিজ আমাদের একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাবেন যে নেক্সট আপনারা ক্রাউড ফান্ডিং সম্পর্কে ডিটেল জানতে চান, সেই ক্ষেত্রে আমি তাহলে ক্রাউড ফান্ডিং এর ব্যাপারে অ্যাবসোলিউট ভিডিও, একটা কমপ্লিট প্যাকেজ করে দিব, যেখানে সবকিছু উল্লেখ থাকবে, কিভাবে ক্রাউড ফান্ডিং করা যায়, কোন প্ল্যাটফর্মে গেলে কি ডিটেল পোস্ট করলে কিভাবে আপনারা বেনিফিট এবং ওয়ার্ল্ড অ্যাট্রাক্ট করতে পারবেন, সেই সব তথ্য সেখানে থাকবে। আনটিল দেন, আজকের এতটুকু ভিডিওতে এই এতটুকুই বার্তা দিতে চাইলাম যে আপনারা ক্রাউড ফান্ডিং সম্পর্কে জানুন, বুঝুন এবং নিজেদের সমস্যা সমাধান করুন। এই প্রত্যাশায় আমি রেইনবো ক্যাপ্টেন এখান থেকে বিদায় নিচ্ছি এবং আবারও দেখা হবে নতুন সাবজেক্ট ক্রাউড ফান্ডিং মূলত নিয়ে। এবং আমরা জানেন যে রেইনবো এডিটিউবার চ্যানেল পডকাস্টিং ক্যাম্পেইন, কালচার, হেরিটেজ,
ইনফরমেশন, স্টাডি অ্যাব্রড, এডুকেশন সব বিষয়ে সমপ্রচার করছে এবং আপনাদের সাপোর্ট আমাদের দরকার। সো আমাদের সাথে আপনারা থাকবেন। থ্যাংক ইউ।